কারণ বন্ধুরা আমি মিঠুন মাহাতো সাকসার চ্যানেল তোমাদের স্বাগত জানাই আমাদের পার্ট অনুযায়ী দ্য প্রোপোজাল অ্যান্ডন জেকোভের লেখা দ্য প্রোপোজাল নিয়ে আলোচনা চলছে এর আগে আমি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি আপলোড করে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করে নেও আজকে পার্ট ফোর আলোচনা করছি তোমরা মন দিয়ে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তো আমরা জানি এ পর্যন্ত যেটা ঘটেছে যে অক্সেন মেনোজ নিয়ে নাতালিয়া এবং লোমবের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত লোমবকে চুবুক এবং নাতালিয়া দুজনেই একসাথে বাড়ি থেকে বের করে দেয় এবং তারপর নাতালিয়া যখন বুঝতে পারে যে তাকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল নাতালিয়া যখন বুঝতে পারে যে লোমব প্রস্তাব নিয়ে এসেছিলো সে সঙ্গে সঙ্গে চুপকবকে বলে যে তাকে এক্ষুনি তুমি নিয়ে আসো না হলে কিন্তু আমি আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে এক্ষুনি তাকে নিয়ে এসো তো তারপর চুবুক লোমবকে ডেকে নিয়ে আসে এবং সেখানে এখানে লোমব যে কথাটা বলছে দেখুন আমাদের এত দূর পর্যন্ত হয়েছিলো আই টেল ইউ ইটস নট মাই ফল্ট মানে ওই যে লোমবকে তাড়িয়ে দেওয়াটা চুবুক বলছে এটা আমার দোষ ছিল না লোমব অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর তারপর লোমবকে সেখানে দেখা গেলো দরজার মধ্যে নাও ইউ টক টু হিম ইউর সেলফ এবং তুমি এখানে নাতালিয়াকে বলছে যে তুমি তার সাথে কথা বলো একজিস্ট তারপরে সে চুবুক বেরিয়ে যায় তো দেখো নাতালিয়া লোমো সরি লোমোভ এন্টার্স অ্যাডজস্টেড তাকে বিধ্বস্ত মনে হচ্ছিল লোমোভ প্রবেশ করেছে লোমোভ মাই হার্টস পালপিটেটিং অফলি মাই ফুটস গান টু স্লিপ দেয়ার সামথিং কিপস পুলিং ইন মাই সাইড এখানে লোমো বলছে যে আমার প্রচুর পরিমাণে বুকে যন্ত্রণা হচ্ছে আমার পাগুলো অসাড় হয়ে যাচ্ছে এবং আমার এক সাইডে মনে হচ্ছে কিছুতে যেন টান দিচ্ছে নাতালিয়া ফরগিভ আস ইভান ভাইসেল বিচ উ অল এ লিটল হিটেড আই রিমেম্বার নাও অক্সেন মিরোজ আর ইয়র্স এখানে নাতালিয়া সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এবং তার কথা হচ্ছে যে আমাদেরকে ক্ষমা করে দাও ইভান ভাইসেল বিচ আমরা হয়তো একটু উত্তপ্ত হয়ে গিয়েছিলাম রেগে গিয়েছিলাম তো আমার এখন মনে পড়ছে যে অক্সেন মিরোজগুলোর যে সমস্ত গোচর ভঙ্গুলি সেগুলো সবই তোমার লোম বলছে মাই হার্টস বিটিং অফ মাই মিডোজ মাই আই ব্রোজ আর বোথ টুইচিং আমার বুকে খুবই যন্ত্রণা হচ্ছে এবং সেগুলো অবশ্যই আমার গোচান ভূমি মাই আইব্রোজ মানে আমার যে ভ্রুগুলো সেগুলো বোথ টুইচিং মানে সেগুলো খুবই আমার ভ্রুগুলো খুব কাঁপছে বা নাচছে বা খিঁচুনি ধরেছে না তাহলে বলছে দ্য মিডোজ আর ইওর্স ইয়েস ইওর্স হ্যাঁ মিডোজগুলো তোমাদেরই ডো সিট ডাউন প্লিজ তুমি বসে পড়ো দেশ সিট তারপরে তারা একসঙ্গে বসে ওই ওয়ে রঙ আমরা বলছিলাম তো এখানে লোমো কি বলছে দেখো আই ডিড ইট অন প্রিন্সিপাল আমি যা কিছু বলেছি নীতিগতভাবে বলেছি ন্যায্য বলেছি নীতি ন্যায়সঙ্গত কথা বলেছি মাই ল্যান্ড ইজ ওর্থ লিটিল টু মি হয়তো আমার কাছে আমার জমিটার সেরকম কিছু মূল্য নয় বাট দ্য প্রিন্সিপাল কিন্তু নীতিগতভাবে না তাহলে কি বলছে ইয়েস দ্য প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ তুমি যা বলেছো ন্যায়সঙ্গত বলেছো যার সোচ সব কিছুই ঠিক বলেছো নাও লেটস টক অফ সামথিং এলস এখন অন্য কিছু নিয়ে কথা বলো এবং বলছি দ্য মোর শো আই শো অ্যাজ আই হ্যাভ এভিডেন্স এবং এমনকি আমার কাছে প্রমাণপত্রও রয়েছে মাই আর্টস গ্র্যান্ড মাদার গেভ দ্য ল্যান্ড টু ইউর ফাদার্স গ্র্যান্ড পিজেন্ট আমার যে কাকিমার ঠাকুরদা ছিল এই সরি ঠাকুমা ছিল এই জমিটা তোমার বাবার দাদুকে দাদুর চাষিদেরকে উপহার দিয়েছিল তো না তাহলে কী বলছে দেখো ইএসিএস লেট দ্যাট পাস হ্যাঁ 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 সেটা বাদ দাও তারপরে এ সাইড একান্তে সে নিজে নিজে বলতে শুরু করে আই উইস আই নিউ হাউ টু গেট হিম স্টার্ট সে থেকে বলে যে আমি জানি তাকে কীভাবে অন্য কিছু ব্যাপারে শুরু করা যায় মানে অন্য কোনো ব্যাপারে নিয়ে যাওয়া যায় তারপর এলাউড খুব জোর বলছে আর ইউ গোয়ং টু স্টার্ট শুটিং শুন তুমি কি খুব শীঘ্রই শিখার যাচ্ছো লোমো আই এম থিঙ্কিং অফ হ্যাভিং এ গো অবশ্যই আমি ভাবছি যে শিকার যাবো ওনার না তাহলে নোম না আফটার দ্য হারভেস্ট সমস্ত ফসল তুলে নেওয়ার পর ও হ্যাভ ইউ হ্যাড তুমি কি শুনেছো জাস্ট থিঙ্ক ভাবো একটু হোয়াট মিস ফরচুন আই হ্যাভ হ্যাড আমার কি না দুর্ভাগ্য ঘটেছে মাই ডগ গ্যাস হ্যাচ গান ল্যাম আমার যে কুকুরটি রয়েছে যার নাম গেছে কিন্তু খোড়া হয়ে গেছে তো না তাহলে কি বলছে দেখো কী করুন অবস্থা ও কেন হয়েছে কেন খোড়া হয়ে গেল এবং বলছি আই ডোন্ট নো আমি জানি না মাস্ট হ্যাভ গট টুইস্টে হয়তো তার পায়ে মোচর খেয়েছে অর বিটেন বাই সাম আদার ডগ কিংবা অন্য কোনো হয়তো কুকুর তাকে আঘাত করেছে বা কামড়ে দিয়েছে সায় দীর্ঘ নিঃশ্বাস পেলে মাই ভেরি বেস্ট বেস্ট ডগ আমার এটাই সবথেকে ভালো কুকুর ছিল টু সে নাথিং অফ এক্সমেন হয়তো আমি এটার জন্য কিছুই খরচ করিনি কিন্তু আমার কাছে এটাই সেরা কুকুর ছিল আই গেভ মিরোনব আমি মিরোনবকে দিয়েছিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ রুবলস ফর হিম একশো পঁচিশ রুবল তার জন্য নাতালিয়া ইট ওয়াজ টু মাচ ইভ্যান ভেসেলভিচ এটা কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছে তুমি টাকাটা লোমো বলছি আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি চিপ হি ইজ ফার্স্ট রেড ডগ আমি মনে করি এটা খুবই খুব কম দামেই কেনা হয়েছে কারণ সে একটা উন্নত প্রজাতির বা প্রথম শ্রেণীর কুকুর নাতালিয়া পাপা গেভ এইটটি ফাইভ রোবলস ফর ইজ স্কুইজার বাবা আমাদের যে স্কুইজার আছে সেই স্কুইজারের জন্য পঁচাশ রুবল দিয়েছিল। অ্যান্ড স্কুইজার ইজ হিপস বেটার দেন গ্যাস এবং স্কুইজার কিন্তু ওই গ্যাসের চেয়ে অনেক ভালো বা উন্নতমানের কুকুর লম্ব স্কুইজার বেটার দেন গ্যাস স্কুইজার গ্যাসের চেয়ে ভা ভালো হোয়াট অ্যান আইডিয়া কী একটা আইডিয়া লাভ তারপর সে হাসতে শুরু করে স্কুইজার বেটার দ্যান গ্যাস এখানে কিন্তু সে ভেঙি কেটে যে স্কুইজার কিনা গ্যাসের চেয়ে ভালো না তাহলে বলছি অফ কোর্স হি ইজ বেটার অবশ্যই সে ভালো অফকোর্স অবশ্যই স্কুইজার ইজিও সে এখন অনেক কম বয়সী আছে হিমে ডেভেলপে বিট সে আরও অনেক উন্নতি করতে পারে বাট অন পয়েন্টস বাট অন পয়েন্টস অ্যান্ড পেডিগ্রি হি ইজ বেটার দ্যান এনিথিং দ্যাট ইভেন কি হ্যাজ গট এইখানে কি একটা কুকুর যার এক যেখানে ভলকেনেটসকির যে বংশ তার বংশের চেয়েও বলছে যে তাদের যে স্কুইজার তার বংশগুণ অনেক ভালো লোমোভ এক্সকিউজ মি নাতালিয়া ওভনা বাট ইউ ফরগেট দ্যাট হি ইজ ওভারশট অ্যান্ড অ্যান ওভারশট অলওয়েজ মিনস দ্যাট ডগ ইজ এ বেড হান্ডার কিন্তু লোমোভ এখানে তার স্কুইজারের একটা খুঁত ধরেছে যে ই নাতালিয়াকে বলছে যে তোমার যে কুকুরটি রয়েছে সে সে কিন্তু ওভারশট ওভারশট মানে হচ্ছে যে উপরের চুয়ালটি নিচের চুয়ালের চেয়ে অনেক বড়ো অ্যান্ড ওভারশট অলওয়েজ মিনস দ্য ডগ ইজ এ বেড হান্ডার এবং ওভারশট মানে মানে সবসময় বুঝতে হবে যে সেটা একটা খারাপ শিকারি কুকুর তো নাতালিয়া ওভার শট ইজ হি সে কি ওভারশট সত্যি দ্য ফার্স্ট টাইম আই হেয়ার ইট আমি প্রথম এটা শুনলাম আই এস ইউর ইউ দ্যাট হিজ লোয়ার জো ইজ শর্টার দেন দ্য আপার আমি একদম তোমাকে ভালোভাবে বলছি তোমাকে বুঝতে হবে যে তার তার যে লোয়ার জো তার যে নিচের চুয়ালটা সেটা কিন্তু ছোটো তার উপরের চুয়ালের যে তো না তাহলে বলছি ইউ মেজার তুমি কি পরিমাপ করে দেখছো লোমোভ ইয়েস হি ইজ অল রাইট অ্যাট ফলোয়িং তুমি যদি তাকে কাকু ফলো করতে বলো তাহলে ঠিক আছে অফকোর্স বাট ইফ ইউ ওয়ান্ট হিম টু গেট হোল্ড ওপেন থিং কিন্তু তুমি যদি বলো তাকে কিছু ধরতে সে কিন্তু ঠিকঠাক সেটা ধরতে পারবে না তো না তাহলে বলছি ইন দ্য ফার্স্ট প্লেস প্রথমত আওয়ার স্কুইজার ইজ এ থোর ব্রেড অ্যান্ড গ্রড উন্নত বংশজাত প্রাণী আমাদের স্কুইজার দ্য সন অফ হারনেস এবং হার্নেস এর সে পুত্র ওয়াইল দেয়ার্স নো গেটিং এট দ্য প্যাডিগ্রি ইউর ডগ এট অল তো সেখানে দেখতে গেলে যে তোমার কুকুরের কোনো বংশ পরিচয়ই নাই হি ইজ ওল্ড অ্যান্ড আজ আগলি এজ এ ওন আউট ক্যাভর্স সেই একটা ওন আউট ক্যাভর্স বলতে এখানে ক্যাবস মানে ঘোড়ার গাড়ি যে যে ঘোড়ার গাড়িটা টানতে টানতে ঘোড়াটা একদম সংকীর্ণ হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সেই ধরনের মনে হচ্ছে তোমার কুকুরটাকে তো লম্বু বলছে হি ইজ ওল্ড হ্যাঁ সত্যিই সে হয়তো একটু বয়স্ক বাট আই উড নট টেক ফাইভ স্কুইজার্স ফর হিম কিন্তু আমি তার জন্য পাঁচটা স্কুইজার দিলেও কিন্তু তাকে ছাড়তে পারবো না ওয়াই হাউ ক্যান ইউ তুমি কীভাবে বললে যে সে খারাপ গ্যাস ইজ এ ডগ তোমার গ্যাস হচ্ছে একটি কুকুর অ্যাজ ফর স্কু গ্যাস ইজ এ ডগ সরি এখানে বলছে গ্যাস একটা কুকুর অ্যাজ ফর স্কুইজার কিন্তু স্কুইজারকে বলতে গেলে ওয়েল ইটস টু ফানি টু আর এখানে স্কুইজারের সঙ্গে তার কোনো তুলনাই হয় না তর্ক করাটা খুবই একটা মজাদার ব্যাপার এনিবডি ইউ লাইক হেজ এ ডগ এজ গুড এজ স্কুইজার ইউ মে ফাইন্ড দেম আন্ডার এভরি বুস অলমোস্ট তোমাদের মতো লোকের স্কুইজার ক্ষেত্রে ঠিকই আছে কারণ প্রত্যেকটি ঝুড়েই তুমি একটা একটা করে স্কুইজার দেখতে পাবে টোয়েন্টি ফাইভ রুবলস উড বি এ হ্যান্ডসাম প্রাইস টু পে ফর হিম এবং পঁচিশ রুবল তার একটা সঠিক দাম তাকে দেওয়ার মতো না তাহলে বলছি দে সাম ডেমন অফ কন্ট্রাডিকশান ইন ইউ টুডে ইভান ভেসেলিভিস ইভান ভেসেলিভিস তোমার আজকে তুমি কিন্তু বিভিন্ন ধরনের এমন এমন কথা বলছো যেন শৈতান তোমাকে ভর করে রয়েছে প্রত্যেকটা জিনিসের উপর তুমি বৈপরীত্য সৃষ্টি করছো তো ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইউর প্রথমত তুমি ভান করলে যে এই মিডোজটা হচ্ছে তোমাদের নাও দ্যাট গ্যাস ইজ বেটার দ্যান স্কুইজার এখন তুমি বলছো যে গ্যাস হচ্ছে স্কুইজার চেয়ে অনেক ভালো আই ডোণ্ট লাইক পিপল হু ডোন্ট সে হোয়াট দ্য মিন আমি সেই ধরনের লোককে কোনোভাবেই পছন্দ করি না যারা যেটা বলে তার কোনো মানে না বা মানে বোঝাতে পারে না বা যার কোনো মিনিংয়ে হয় না বিকজ ইউ নো পারফেক্টলি ওয়েল দ্যাট স্কুইজার ইজ এ হান্ড্রেড টাইমস বেটার দ্যান ইউর গেস এবং তুমি ভালোভাবেই জানো যে তোমার ওই গ্যাস তোমার যে কুকুর গ্যাসের চেয়ে স্কুইজার কিন্তু অনেক ভালো হোয়াই ডু ইউ ওয়ান টু সে ইট ইজ নট তো তুমি এই ধরনের কথা বলছো কেন তোমার বলার কারণ কি নম্বর বলছি আই সি নাতালিয়া দ্যাট ইউ কনসিডার মি আইদার ব্লাইন্ড অর এ ফুল এবং তুমি নাতালিয়া আমাকে ভাবছো হয় আমি বোকা না হয় আমি অন্ধ ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারসট তোমাকে অবশ্যই বুঝতে হবে যে তোমাদের স্কুইজার হচ্ছে ওভারসট ওভারসট মনে হচ্ছে যার মুখমণ্ডলটা ঠিক নয় কারণ যার চোয়াল ঠিক নয় কারণ যে উপরের চোয়ালটা নিচের চোয়ালের চেয়ে অনেক বারো বড় তো না বলছে ইটস নট ট্রু এটা একেবারেই সত্যি নয় লম বলছে হি ইজ হ্যাঁ এটাই সেটাই একদম সত্যি না ইট ইজ নট ট্রু না এটা সত্যি নয় লম হোয়াই আউট ম্যাডাম তুমি চিৎকার করছো কেন ম্যাডাম তো না বলছে হোয়াই টক অক রট তুমি ধরনের বাজে কথা বলছো কেন ইটস অফউুল এটা ভয়ঙ্কর ইটস টাইম ইউর গ্যাস ওয়া শট এখন তোমার গ্যাসকে গুলি করে মারা উচিত অ্যান্ড ইউ কম্পেয়ার উইথ হিম উইথ স্কুইজার এবং কিনে তুমি তার স্কুইজারের সঙ্গে তুলনা করছো তো লম বলছে এক্সকিউজ মি আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশান আমি কিন্তু এই ডিসকাশনটা আর কোনোভাবেই কন্টিনিউ করতে পারবো না এই আলোচনাটা আর কোনোভাবেই চালিয়ে যেতে পারবো না মাই হার্ট ইজ পালপিলেটিং কারণ কি আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণে যন্ত্রণা শুরু হয়েছে না থালি আই হ্যাভ নোটিস দ্যাট দোজ হান্টার আর মোস্ট হু নো লিস্ট আমি লক্ষ্য করেছি যে সেই সমস্ত শিকারে বেশি তর্ক করে যারা কিছু জানেই না স্বীকার সম্বন্ধে লোমো ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট অবশ্যই তুমি প্লিজ একটু অনুগ্রহ করে চুপচাপ থাকো মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস আমার হৃদয়টা খণ্ড খন্ড হয়ে যাচ্ছে সাউট চিৎকার করে সার্ট আপ তুমি চুপ করো না তাহলে বুঝি আই সামনট সার্ট আপ আনটিল ইউ অ্যাক্নলেজ দ্যাট স্কুইজার ইজ এ হান্ড্রেড টাইমস বেটার দ্যান ইউর গ্যাস তুমি যতক্ষণ না বিশ্বাস করছো স্বীকার করছো যে তোমার গেসের চেয়ে আমার স্কুইজার অনেক ভালো শতগুণে ভালো ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই কিন্তু চিৎকার বন্ধ করব না বা চুপচাপ থাকবো না লম্বা বলছে এই হান্ড্রেড টাইম একশো একশো গুণ খারাপ হ্যাং ইউর স্কুইজার তোমার স্কুইজারকে তুমি ঝুলিয়ে দাও যা স্কুইজার হিজ হ্যাড আইজ শোল্ডার তার মাথা চোখ কাঁধ কোনো কিছুই কিন্তু ঠিকঠাক নয় তো না তাহলে বলছি দেয়ার্স নো নিড টু হ্যাং ইউর সিল্লি গ্যাস তোমার কিন্তু সেই সিল্লি গ্যাসকে কোনো ঝুলিয়ে দেওয়ার কোনো দরকার নেই হি ইজ হাফ ডেড অলরেডি সে আদমোড়া হয়েই আছে তাকে ঝুলিয়ে দেওয়ার কোনো দরকার নাই লোম তো উইপস সেখান থেকে শুরু করে শার্ট আপ মাই হার্টস বার্সিং আমার হৃদয় ফেটে যাচ্ছে তুমি প্লিজ চুপ করো না তাহলে আই সেল নট শার্ট আমি কিন্তু কোনোভাবেই চুপ করবো না এবার এন্টার চুপকোপ চুবকোপ প্রবেশ করে চুপ বলছে হোয়াটস দ্য ম্যাটার আবার কী হল না তাহলে বলছে পাপা টেলার্স ট্রুলি হুইপস ইজ দ্য বেটার ডগ আর স্কুইজার অর ইজ গেস আচ্ছা বাবা তাকে বলে দাও যে কোন কুকুরটা ভালো আমাদের স্কুইজার না তার গেস লম্ব স্টেফান ইজ আই ইমপ্লোর ইউ টু টেল মি জাস্ট ওয়ান থিং ইজ ইউর স্কুইজার ওভার শর্ট আর নট ইয়েশ নয় এখানে লম্বো স্কুইজার এই চুবুককে বলছে যে স্টেফান ইজ আমি তোমাকে অনুরোধ করছি তুমি আচ্ছা বলো তো তোমার যে স্কুইজার সে ওভার শট কি না তো চুমুকো বলছে অ্যান্ড সাপোজ হি হতেই পারে সে হয়তো ওভারশট হোয়াট ডাজ ইট ম্যাটার তাতে কী যায় এসে যায় হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট অ্যান্ড অন এবং সে যে ওভারশট তাতে কোনো ক্ষতি হয় না কারণ কি আমাদের ডিস্ট্রিক্টের সে হচ্ছে সবথেকে উন্নত মানের কুকুর ভালো কুকুর লোম্বোজ বাট ইজ নট মাই গেস বেটার কিন্তু আমার কি গেস ভালো নয় রিয়েলি সত্যি করে বলে তো চুভ বলছে ডোন্ট ডো্ট এক্সাইট ইউর সেল তুমি কিন্তু নিজেকে উত্তেজিত করো না মাই পিসিয়াস ওয়ান অ্যালাউ মি ইউর গেস সার্টেনলি হ্যাজ ইজ গুড পয়েন্টস হয়তো তোমার গেসের অনেক ভালো পয়েন্ট আছে হি ইজ পিওর ব্রেড উন্নত বংশ পরিচয় আছে তার ফার্ম অন ইজ ফিট সে নিজের পায়ে দাঁড়াতে পারে হ্যাজ ওয়েল স্প্রাং রিপস তার পাঁজরগুলো খুব সুন্দর সাজানো অ্যান্ড অল দ্যাট এবং আরও অনেক ভালো গুণ আছে বাট মাই ডিয়ার ম্যান কিন্তু দেখো বন্ধু ইফ ইউ ওয়ান টু নো দ্য ট্রুথ যদি তুমি সত্যিকারের সত্যটা জানতে চাও দ্যাট ডগ হ্যাজ টু ডিফেক্টস তার দুটো খুঁত রয়েছে যে হিজ ওল সে কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছে অ্যান্ড হিজ শর্ট ইন দ্য মাজল এবং তার কিন্তু ওই মাজলটাও তার ওই মুখমণ্ডলটাও কিন্তু ঠিকঠাক নয় তো এই পর্যন্তই আজকে থাকুক পরের দিন আরেকটা পাঠ হবে সেটা আমি আপলোড করে দেবো হুম তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও প্লিজ লাইক করো কেমন বুঝতে পারছো কি না অবশ্যই জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে